আসসালামু আলাইকুম, রায়হানাস ফুড ব্লগে আপনাদের স্বাগতম। আমরা গিয়েছিলাম আমাদের এলাকার চিজ অ্যান্ড চিলিতে, এটা নতুন উদ্বোধন হয়েছে, যেখানে আমরা গিয়ে আমাদের যে অফারগুলো সেই অফারগুলো নিয়েছিলাম। তো চলুন দেখি নতুন রেস্টুরেন্টটিতে কি কি আছে। তো আমাদের এই রেস্টুরেন্ট যখন আমি এন্ট্রি করলাম, তো আমার কাছে সত্যি অপূর্ব লেগেছে। এটার ডেকোরেশন, এটার সৌন্দর্য, এটার যে ড্রয়িংগুলো, টেবিলগুলো অত্যন্ত অত্যন্ত সুন্দর। আপনারাও যদি যান তো অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। তো আমরা যে সময়টা গিয়েছিলাম অনেকটা ফাঁকা ছিল, তো আমরা ফাঁকা সময়টা এনজয় করেছি। পুরো রেস্টুরেন্ট একটা নিজের বুকিংয়ের মতো, নিজেই মনে হচ্ছে এটা আমি পুরোটা একটা বুকিং করে নিয়েছি, ফিলিংসই আলাদা লেগেছে। যাই হোক, ওই পাশটায় চলেন দেখি। এই পাশটায় এই যে এটা হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্টে দেখতে পাবেন, এন্ট্রি পয়েন্টে এই প্লেসটা। আর এই সাইডটা ছিল একদমই ফাঁকা, তারা মাত্র উদ্বোধন করেছে, তো তাই ড্রয়িংটা কমপ্লিট করেনি। এই পাশটা একদম সাদা মাটা রেখেছে আর অন্যরকম রেখেছে। আর আমরা এই পাশটায় বসেছিলাম, যার কারণে এই পাশটা সমস্ত কিছু ডেকোরেশন আর ড্রয়িং সব কিছু করেছে। তো ওরা সবাই খাবার জন্য অপেক্ষা করছে। তো চলেন আমরা এখন ফুড মেনুটা দেখে নিই। এখানে এই যে তাদের ফুড মেনুগুলো, বার্গার আছে, পাস্তা আছে, নাগা ড্রাম আছে, মেক্সিকান পাস্তা আছে, আপনারা যে যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন। আর এই পাশটায় আছে জুস, কফি, কোল্ড ড্রিঙ্কস এই ধরনের। তো আমরা এই সেট মেনুটা আর সেট মেনু টুটা নিয়েছিলাম, আর দুটো কোল্ড কফি নিয়েছিলাম, একটা মিল্কশেক নিয়েছিলাম আর একটা পানি নিয়েছিলাম। তো আমরা এখন ওয়েট করছি আমাদের খাবারের জন্য। চলুন। ওরা অলরেডি খাবার পেয়ে শুরু করে দিয়েছে, বাবা। যাই হোক, আমাকে আমার হাজব্যান্ড একটু সাদা সাদি করছে, একটু খাও খাও খাইয়েও দিল, মেয়েও খাচ্ছে, একটুখানি মুখটা কেমন কেমন করছে। ও তো একদমই রাইস জাতীয় কিছুই খেতে চায় না। তো এই যে এটা হচ্ছে ওর চিকেন পপ ছিল যেটা নিয়েছিলাম। হ্যাঁ, এটা ওর চিকেন নাগেট ছিল। আর এটা হচ্ছে আমার সেট ওয়ানটা ছিল, আর আমার হাজব্যান্ডেরটা ছিল হচ্ছে সেট মেনু টু, হান্ডি, যেটাকে বলে হান্ডি। ইয়েস, এখন আমরা তারপর আমরা খাওয়া শুরু করে দিলাম। মেয়েটা জুসটা ভালো লাগেনি বললো। তো আমি যখন আমার চিকেনটা একটু খেয়েছিলাম, এটা একটু ঠান্ডা ঠান্ডা মনে হয়েছিল। তো আমি ওনাদেরকে ডেকে বললাম এটা ঠান্ডা কেন, তখন ওনারা বললো ম্যাডাম দিন আমরা এটা গরম করে দেব। ওই যে আমি খাচ্ছি, আবার আমার হাজব্যান্ড আবার খাবার নিয়ে দাঁড়িয়ে থাকে যে কখন আবার খাইয়ে দিবে। যাই হোক, লাভ ফর হাজব্যান্ড, থ্যাংক ইউ সো মাচ for our treat in the new restaurant. তো আমরা খাওয়া দাওয়া করছিলাম, খাবারের মান সত্যি ভালো ছিল, নতুন অনুযায়ী এটার দামগুলো ঠিকই ছিল। আমাদের এলাকার যতগুলো রেস্টুরেন্ট হয়েছে তার মধ্যে থেকে আমার এটা ভালো লেগেছে, আপনারাও গিয়ে দেখে আসতে পারেন।
ঘুরে আসতে পারেন, ভালো লাগবে। তার আমরা খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, ও আবার খাইয়ে দিল। আমাকে বলছিল যে আমার বোরকাতে লেগে যাচ্ছে, নষ্ট করে ফেলতেছি, আর বলছে আর কতক্ষণ মোবাইল ধরে রাখবো, এত মোবাইল কেন ধরে রাখছি। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ। এই ছিল আমাদের বিল, যেটা আমরা যেগুলো নিয়েছিলাম। থ্যাংক ইউ টু চিজ অ্যান্ড চিলি রেস্টুরেন্ট, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।